নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের 70তম জন্মবার্ষিকী আজ। উপন্যাস, নাটক, বৈজ্ঞানিক কল্পকাহিনী, চলচ্চিত্র পরিকল্পনা থেকে শিল্প সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন নিজের প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর। তার লেখনী সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্যের প্রতিটি শাখা প্রশাখা। 2012 সালের 19 জুলাই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান গুণী এই সাহিত্যিক। হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকীতে স্মরণ করছেন মারুফ রেজা। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক ভরসায়। বাংলাদেশে অসংখ্য তরুণ প্রজন্মের বই পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়েছে তার লেখনীর কারণে। সহজ প্রাঞ্জল কথামালার জীবনের জটিল সম্পর্ককে তিনি সামনে এনেছেন অবলীলায়। তিনি বাংলা সাহিত্যের রাজপুত্র হুমায়ুন আহমেদ। তার নাম বৃষ্টি বিলাস, তার বৃষ্টি সম্পর্কে অবসেশন এখান থেকে বোঝা যায়। সাহিত্য ও সংস্কৃতির কিংবদন্তি স্রষ্টা হুমায়ুনের জন্ম 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনায়। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নে, পরবর্তীতে শিক্ষকতাও করেন একই বিশ্ববিদ্যালয়ে। তবে মন তার পড়ে থাকত সাহিত্যের প্রতি, যে কারণে পেশাকে ছাপিয়ে বড় হয়ে যায় তার লেখক সত্তা। সেখানেও শতভাগ সফল হুমায়ুন আহমেদ, হয়ে ওঠেন দেশের সবচেয়ে জনপ্রিয় কথাশিল্পী, সৃষ্টি করেন হিমু, মিসির আলীর মতো অমর সব চরিত্র। বাংলা সাহিত্যের প্রতিটি শাখা প্রশাখায় তার লেখনী ছিল এক একটা মৌলিক সৃষ্টি। তুমি অ্যাংরি হচ্ছো কেন? অকারণে অ্যাংরি ইজ ব্যাড ফর হেলথ। কথায় কথায় ইংরেজি বলবেন না, যে ভাষাটা জানেন না সেটা বলতে যান কেন? আবার লেখনী সাহিত্যকে ছাপিয়ে হয়ে ওঠেন একজন সফল টিভি নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। আগুনের পরশমণি কিংবা শ্যামল ছায়ার মতো চলচ্চিত্র আজও গেঁথে আছে মানুষের হৃদয়ে। দুরারোগ্য ক্যান্সারের সাথে লড়াই করেও তার কলম চলেছে অবিরত, স্রোতস্বিনী নদীর ঢেউয়ের মতো আন্দোলিত করেছে পাঠকের হৃদয়। একটা ছিল সোনার কন্যা, আগামীর বাংলা সাহিত্যের পথ চলায় যে দিক দেখিয়ে গেছেন হুমায়ুন, তারই পথ ধরে বেঁচে থাকবেন আজীবন। বসিয়া